বন্ধুরা, কলকাতার বুকে বরফের মাঝে যে কোনো সব থেকে বড় হোলসেল ফিশ মার্কেট চলে হাওড়া শিয়ালদা এবং পাতিপুকুরের হোলসেল ফিশ মার্কেট। আর বন্ধুরা, 2024-এ একেবারে মার্চ মাসের মাঝখানে পাতিপুকুর হোলসেল ফিশ মার্কেটে কীরকম মাছের আমদানি আছে বা কীরকম মাছের রেট চলছে, এই মার্কেটের এক্স্যাক্ট লোকেশান কী আছে, কমিউনিকেশান কী আছে, আর এখানে রিটেলে কীভাবে মাছ কিনতে পাওয়া যায়, হোলসেলে মাছ কিনলে বা কীরকম রেট পাওয়া যায়, সকল তথ্যগুলো বন্ধুরা ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। পাতিপুকুর হোলসেল ফিশ মার্কেট, আর এই দেখছেন এটা মার্কেটের মূল গেট আছে, 62B ক্ষুদিরাম বোস সরণি কলকাতা 37। আর দাদা, এখন এই মধুভোলাগুলোর দাম কিরকম আছে? ২২০ টাকা এক কেজি। আর এই পাবদাটার কেমন দাম আছে এখন? পাবদাগুলো 300। আর ভেনামিটার? ভেনামি 280। এই সাইজের ভেনামিগুলো, ভেনামির কোয়ালিটি বা সাইজ দেখুন, এরকম প্রায় 280 টাকা চলছে পাতিপুকুর। ভেটকি, ভাঙন, ভোলা, ভোলার দাম কিরকম আছে এখন? এই সাইজে ভোলাটা 120 টাকা আছে। আর এই বড় ভেটকিগুলো 750 টাকা। কেন এটা মানে 6 কেজি 7 কেজি? 8-9 কিলো? 700 না 750? 750। দাদা, এটা এত রাখছি রেট কেন দাদা? মানে একদম সমুদ্র ভেটকি ভেটকি আছে। আর এদের নাম কি আছে এই মাছটা? পাতুয়া। এটা এটা কিরকম রেট আছে? 100 টাকা রেট চলছে পাতুয়া। মূল গেটের বোথ সাইড প্রচুর ধরনের মাছ মার্কেটে পাবেন, যে কোনো ধরনের সামুদ্রিক মাছ আপনারা যদি খোঁজ করেন মার্কেটে পেয়ে যাবেন প্রচুর মাছ। ভেটকিগুলোর কোয়ালিটি এবং সাইজ দেখুন পাতিপুকুরে। দাদা, এগুলো কি সামুদ্রিক ভেটকি আছে? সামুদ্রিক ভেটকি আছে? কালচার ভেটকি? হ্যাঁ, এগুলো বলছি এগুলো দেশি, মানে সমুদ্রের ভেটকি বা মিষ্টি জলের ভেটকি। দাদা, এগুলোর রেট কিরকম আছে এই ভেটকিগুলো? 700 টাকা পার কেজি। আর বন্ধুরা, ভেটকিগুলোর কোয়ালিটি দেখলে বুঝতে পারছেন, এবং এগুলো যেহেতু কালচার ভেটকি বা মিষ্টি জলের ভেটকি, তাই রেটটা কিন্তু এরকম হাই থাকে, তুলনামূলক 200 টাকার বেশি কম বেশি নর্মাল ভেটকির থেকে। আর প্রচুর আমদানিটা দেখুন মাছের, কীরকম প্রচুর আমদানি থাকে এই মার্কেটগুলোতে, সব ধরনের মাছ মোটামুটি পেয়ে যাবেন এই মার্কেটগুলোতে। আর ভিডিও নিচ্ছিলাম একটু, বলছি বলটার দাম কীরকম আছে? মোটামুটি এই সাইজগুলো 4 কেজি 4 কেজি। আর মাছ এটা আর মাছ আছে না? সরি দাদা, এটা বল বল এই বলের মাছ এখন 150 টাকা দাম? 150 টাকা? এটা 1.5 কেজি 1.5 কেজি সাইজ আছে না? 1.5 কেজি সাইজের বলটা 220 টাকা 4 কিলো 5 কিলো। 4 কিলো 5 কিলো 200-220 টাকা চলছে। আর এই আটটার কেউ বড় মাছ 450-500, 450-500 এরকম রেট চলছে পাতিপুকুর মার্কেটে। কলকাতার মধ্যে যে কটা সব থেকে বড় হোলসেল ফিশ মার্কেট চলে, তার মধ্যে পাতিপুকুর হোলসেল ফিশ মার্কেট অন্যতম। আর বিশাল বড় হোলসেল ফিশ মার্কেট, কত স্টল বোথ সাইড দেখতে পাচ্ছেন, এবং মার্কেটের মধ্যে এরকম। দাদা, ভেনামিটার দাম কিরকম আছে এখন? 160 টাকা 150 টাকা এরকম মোটামুটি ভেনামি রেট। আর দাদা, এই রুইটা কিরকম দাম আছে? 120 টাকা পার কেজি চলছে। আর কাতলাটা দাদা? 150 টাকা তো চলছে। এরকম মোটামুটি রুই কাতলাটা রেট, এরকম নতুন যা মাছ অবশ্যই মার্কেটে পাবো অবশ্যই জানাবো। দাদা, এই বড় সাইজের শোলটা কিরকম দাম আছে এখন পাতিপুকুরে? 420 টাকা। সাইজটা হচ্ছে 1 কিলো 420 টাকা, তাই তো? এটা দাদা মানে কি সিঙ্গেল, আমি যদি একটা দুটো নিই মানে খুচরো নিলেও কি এই রেট পেয়ে যাবো? এরকম মোটামুটি। আরে, 200 গ্রাম 250 গ্রামের শোলটা এটা 200-180 টাকা লাগে। এটাও 1 কেজি পাওয়া যায় ন্যূনতম, 1 কেজি যদি মার্কেটে নিয়ে খুচরো ভাবে সেটাও পাওয়া যায় কি? এই মার্কেটে মোটামুটি খুচরো পাইকারি যে কোনো ধরনের মাছ যে কোনোভাবে আপনারা কিনতে পারেন। আর নতুন মাছ যদি পাই কিছু, দামগুলো অবশ্যই জানাচ্ছি কীরকম কম বেশি। এখানে দেখছেন একেবারে কই মাছগুলো, মানে কইয়ের দাম কিরকম আছে? এইরকম কইগুলো 500 টাকা পার কেজিতে পেয়ে যাবে। আর বন্ধুরা, আমি মার্কেটে, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল,
মোটামুটি এই এই ছোট সাইজের ভেটকিগুলো 500 গ্রামের ভেটকি কিরকম রেট আছে এখন? 350 টাকা। এই 500 গ্রাম সাইজ আসবে না? 500 নেই। আড়াই এই 400 সাড়ে 400 300 350 400 এর মধ্যেই আছে। এরকম রেট এই আছে। আর দাদা এই পাঁচটা কিরকম রেট দিচ্ছে? 250 টাকা। 250 টাকা রেট চলছে পাঁচটা। 300 টাকা। আর বড় সাইজগুলো 150 গ্রাম 200 গ্রামের হচ্ছে 350 টাকা করে। 300 টাকা পাইকারি রেট। এই যে ভেগা পাইকারি রেট 300 টাকা। আর দাদা 1 কেজি কি ওই রেটে পাওয়া যাবে? 350 টাকা কি 1 কেজি? মার্কেট তো খাজা মানে 2000 10 টাকা অন্তর। আর বলছি 1 কেজি খুচরো নিলে কি ওই রেটে পাওয়া যাবে? 300 টাকা রেটে খুচরো 1 কেজি কি পাওয়া যাবে? হ্যাঁ আর যে রেটটা হচ্ছে এটা তো খুচরো রেট বা এইভাবেও পাওয়া যেতে পারে এই পাতিপুকুরে। আপনারা আর বন্ধুরা এই মার্কেটগুলো আপনারা হোলসেলে যেভাবে মাছ কিনতে পারেন, খুচরো কম বেশি ন্যূনতম 1 কেজি কিনতে হয়, এইভাবেও মাছ আপনারা এই মার্কেটে কিনে নিতে পারেন। আর মর্নিং টাইমটা এই সময়টা পিক আওয়ার চলে, আর মার্কেট টাইমিং বলতে গেলে শুরু হয় একেবারে ভোর 4টে থেকে আর চলে, আর মার্কেট চলে প্রায় 8টা সাড়ে 9টার মধ্যে পিক আওয়ার চলে। দাদা এই সাইজটা কিরকম দাম আছে? 200 টাকা করে আছে দাদা। এই এই সাইজটা 320 টাকা। এটা 2 কেজি আড়াই কেজি 2 কিলো 2.5 কিলো। দাদা আপনার কাছে প্রচুর ফ্রেশ মাছ, এই ভোলাটা কিরকম দাম আছে দাদা? 160 টাকা 180 টাকা চলছে। আর এই পায়রা মাছটা দাদা? 150 টাকা পার কেজি চলছে। আর বন্ধুরা মোটামুটি এখন আপডেট রেটগুলো মার্কেটে এরকমই চলছে। আর মার্কেট টাইমিংটা হচ্ছে ভোর 4টে থেকে শুরু হয়ে যায় একেবারে সকাল সকাল মার্কেটটা, আর 8টা পর্যন্ত পিক আওয়ার, তারপরে 11টা সাড়ে 11টা 12টা পর্যন্ত মার্কেট চলে। সামুদ্রিক মাছ দেখছেন বোথ সাইড প্রচুর। হ্যাঁ হ্যাঁ দাদা বলছি দাদা কি ভিডিও আমার ভিডিও কি দেখেছেন? দেখি রোজই দেখি। ও যাই দাদা খুব ভালো লাগলো। আর যদি কিরকম লাগে ভিডিও মোটামুটি? সুন্দর লাগে দেখি তো আমরা। মোটামুটি মার্কেটগুলো কভার করি দাদা বিভিন্ন সবই তো অল টোটাল মাছে। হ্যাঁ আমি দাদা মার্কেটগুলোই কভার করি। আর এখন দাদা এই কাতলা 2 কেজি কাতলাটা কিরকম রেট আছে এখন দাদা? 170 টাকা আছে 2 কেজিটা। রেট কম যাচ্ছে। আর আর এই 1 কেজিগুলো 1 কেজি 2 কিলো 2.5 কিলো। আর বড়টা দাদা যেটা ওই ওই সাইজটা 220 টাকা 30 টাকা। দাদা বলছি পাতিপুর মার্কেটে কি খুচরোভাবে যারা মাছ কিনে কি কিনতে পেতে পারে? হ্যাঁ কেনে, টুকটাক দেওয়া হয়। কিন্তু আবার এই যে রেটগুলো দিয়ে দিচ্ছেন এগুলো পাইকারি রেট আছে না? হ্যাঁ এটা পাইকারি রেট আছে। আর যদি কেউ কেনার জন্য একটা কাতলা ওইভাবে বিক্রি হয়ে থাকে। আর বন্ধুরা এই মার্কেটগুলো হচ্ছে স্পেশাল বড় ফেসিলিটি হচ্ছে আপনারা খুচরোও কিনতে পারেন আবার হোলসেলেও মাছ কিনতে পারেন। সব ধরনের মাছ প্রচুর আমদানি থাকে। আর এখানে বছরটার দামটা কিরকম আছে এখন দাদা? ষোলোর দাম এখন 350 টাকা। 350 টাকা এটা ওই 700-800 ওজন হবে না? হ্যাঁ 700-800। আর ওই ভালো সাইজের যে কোয়ালিটি মাগুর মাছটা এখন কিরকম রেট আছে দাদা? ও 750-700। 750-800 টাকা। যার এই গলদাটা কিন্তু হচ্ছে 750 টাকা। 750 টাকা। আর দাদা এই এই কি বলে 250 টাকা 250 টাকা ভাঙর মাছ গোল ভাঙর। আর ওই এমনি 550 টাকা 550 টাকা 1 কেজি সাইজ আছে। এরকম মোটামুটি সব ধরনের মাছ। আর বন্ধুরা আমি যেহেতু মার্কেটে আসলে ভ্যারাইটি মাছগুলো কভার করার চেষ্টা করি কোন ধরনের মাছগুলো মার্কেটে থাকে। আর এগুলো এখানে দেখছেন মোটামুটি সামুদ্রিক মাছগুলো এরকম আছে। আর এই মাছের নাম কি আছে দাদা? 100 টাকা। এটা না এটা না ফ্যাসাটা এটা 100 টাকা আছে। আর ট্যাংরাটা কিরকম রেটে চলছে? কানমাগুর 80 টাকা 70 টাকা 80 টাকা 70 টাকা কানমাগুরটা চলছে। আর আরেকটা মাছ যেটা হচ্ছে পমফ্লেট দাদা, এটা সাইজটা 50 গ্রাম সাইজ আসবে না? এটা ওটা 100 গ্রাম সাইজ আছে। এটা 100 গ্রামের সাইজ আছে না? 650 রেট চলছে 100 গ্রামেরটা। আর 80 গ্রাম সাইজ আছে। হ্যাঁ এটা রেটটা কিরকম আছে দাদা? ওটা 350 টাকা চলছে। 350 টাকা 350 টাকায় কি 1 কেজি এমনি খুচরোভাবে কিনতে পাওয়া যায় কি? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। আর দাদার কাছে প্রচুর ধরনের সামুদ্রিক মাছটা স্টলটা দেখুন প্রচুর সামুদ্রিক মাছে প্রচুর অ্যাভেলেবেল আছে। দাদা এটা স্টল নাম্বার কত আছে দাদা? এটা এটা স্টল নাম্বার নেই, মার্কা আছে এপি এপি। দাদা এপি স্টলে আপনারা সামুদ্রিক মাছ প্রচুর পেয়ে যাবেন যদি আসেন একেবারে মার্কেট থেকে আসার পরেই। এইরকম স্টলটা থাকে, প্রচুর ধরনের মাছের এখানে আমদানি থাকে পাতিপুকুর মার্কেটে। দাদার কাছে সবসময় ইলিশটাও পাওয়া থাকে। দাদা ইলিশ আছে তো দাদা? ইলিশ তো একদম। এখন দাদা ইলিশের কিরকম রেট আছে? ইলিশ 1400 টাকা 1400। আর বন্ধুরা যদি এখন যেহেতু এগুলো হচ্ছে বাংলাদেশের ইলিশ আছে এবং ইলিশের কোয়ালিটি দেখুন, এইরকম ধরনের ইলিশগুলো মোটামুটি 1400 টাকা 1400 টাকা পার কেজি
এরকমভাবে মাছগুলো প্রচুর হ্যাঁ দাদা ইউটিউব আমার দাদা মার্কেটিং অ্যান্ড ফিশিং হ্যাঁ মার্কেটিং অ্যান্ড ফিশিং দাদা মার্কেটিং আমি ফিশ মার্কেটের উপরে ভিডিও বানাই দাদা কম বেশি দাদা এই বড় সাইজের কাঁকড়াটা এখন কিরম রেট আছে 220 টাকা ভেটকি 450 টাকা সাড়ে চারশো টাকা আর চিংড়ি 150 টাকা চিংড়ি কোয়ালিটি দেখুন এই চিংড়িগুলো 150 টাকা আর বন্ধুরা আর যদি দাদার প্রয়োজন হয়ে থাকে দাদার কাছে আসবেন এবং এই নাম্বারে দাদার সাথে কল করে নেবেন দাদার নাম্বারটা 8582 8582 8568 60 22 কখন দাদা হ্যাঁ দাদা কখন দেখাবে এটা দাদা কাল পরশুর মধ্যে ভিডিওটা দিন আর যদি প্রয়োজন হয়ে থাকে দাদার এই নাম্বারটা কল করে নেবেন দাদা কাতলার সাইজটা এখন কিরকম 5 কিলো দাদা এটা 150 টাকা আর এখন 5 কিলো সাইজের কাতলাগুলো পেয়েছেন স্টল কালেকশন প্রচুর আছে রুইটার কিরকম রেট আছে এখন কাতলা এটা দাদা এটা দাম কিরকম আছে রুইগুলো এখন এই রুইয়ের দাম দামটা 140 টাকা প্রায় 2.5 কেজি রুইগুলো আছে বন্ধুরা মার্কেটে আসলে এইরকম ধরনের মাছ প্রচুর পেয়ে যাবেন আর এই সময়টা এরকম আমদানি এরকম সারা বছরই এরকম আমদানি থাকে এমন একটা বড় মার্কেট যে মার্কেটে সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন আর ভিডিও দেখে বুঝতে পারছেন চারদিকে কীরকম মাছের আমদানি আছে এই মার্কেটটাতে আর আমি প্রত্যেক মাসে আগের মাসেও এই মার্কেটের আপডেট দিয়েছিলাম আর রেট বলতে বিভিন্ন মাছের এরকমই আছে এখন যতটুকু পারছি আপডেট রেট আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই 1 কেজি রুইয়ের কিরকম দাম আছে এখন দাম 1 কেজি রুইয়ের দামটা কিরকম 125 চলছে 230 কাতলা আর বন্ধুরা রুই কাতলাটাও প্রচুর তো দাম মোটামুটি দেখালাম সেরকম দাম চলছে অন্যান্য যদি বন্ধু মাছ যা পাচ্ছি অবশ্যই ভিডিওতে আনবে নিহিরে মাছ অনেকদিন পরে দাদা বাংলাটার রেট এখন দাম কিরকম আছে বাংলা মাছে 110 টাকা হ্যাঁ 80 টাকা 100 টাকা দাদা এই যে সাইজটা এটা হচ্ছে 80 টাকা আছে না 100 টাকা এটা 100 টাকা আর এই যে এটা হচ্ছে 80 টাকা দাদা যে সাইজটা দেখালেন এটা হচ্ছে 100 টাকা 100 টাকার কোয়ালিটি দেখুন এরকম বাংলা মাছগুলো প্রচুর পেয়ে যাবেন পাতিলপুরে আর দাদা এটার নাম কি আছে এটা ভোলা এটা কি বলে কি বলে এটা বেলে বেলে আছে না এটার এখন রেট কেমন আছে বেলেটা আর বন্ধুরা যেহেতু সব ধরনের ভ্যারাইটি মাছের মার্কেটে পেয়ে যান এই দেখছেন জ্যান্ত কইগুলো এই সাইজের কইগুলো মোটামুটি 300 টাকা এটা দেশি আছে না দাদা ভিয়েতনামি আছে ভিয়েতনামি কই এও কোয়ালিটিও খুব ভালো এই কইগুলো প্রায় 300 টাকা পার কেজিতে পাতিপুকুর আমরা পেয়ে যাবেন আর দাদার যে স্টলটা আছে বন্ধুরা একেবারে মার্কেটের ভিতরের দিকটাতে জ্যান্ত কইও প্রচুর পেয়ে যাবেন আর এদিকে দেখছেন প্রচুর সামুদ্রিক মাছ আর নতুন কিছু মাছের যদি পাই তার রেট জানাচ্ছি বন্ধুরা মোটামুটি রুই কাতলাগুলো প্রচুর মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল মার্কেটে আমার একটা অভিজ্ঞতা এই পাতিপুকুর মার্কেটে যেহেতু এটা দমদমের কাছে প্রচুর বড় একটা হোলসেল ফিশ মার্কেট এই মার্কেটে সব থেকে যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে সেটা হচ্ছে রুই কাতলার আমদানি প্রচুর রুই কাতলা এই মার্কেটগুলোতে পেয়ে যাবে দাদা এই রুইটা কিরম দাম আছে এখন দাদা বড় রুইটা 2 কেজি 2 কেজি রুইয়ের কিরম দাম আছে দাদা 180 টাকা করে আর রুইয়ের রেটটা এরকম আর রুইয়ের আমদানি বা কাতলার আমদানি যারা মোটামুটি এইসব মাছ প্রয়োজন হয় একেবারে সকালবেলা এই মার্কেটে চলে আসবেন প্রচুর রুই কাতলা আছে দাদা এই এই কাতলাটার দাম দাম কিরকম আছে দাদা দাম দাম এটার দাম কিরকম আছে দাদা এটার রেট কিরকম আছে এখন এই কাতলাগুলো 1.5 কেজি এই কাতলা দু কেজি থেকে 2.5 কেজি 170 টাকা রেটটা চলছে 160 থেকে 170 এর মধ্যে 2 কেজি আর এই বড়টা দাদা 3 কেজি 3.5 কেজি 4 এটা দাদা যেটা 160 থেকে 170 আর বন্ধুরা আমদানি বলতে রুই কাতলা প্রচুর থাকে এই মার্কেটগুলো আর রেটটা দেখতে পাচ্ছেন কীরকম রেটে চলছে রুই কাতলা আর বিভিন্ন সাইজের রুই কাতলা অবশ্যই আপনার এই মার্কেটে পেয়ে যাবেন বড় বড় কাতলাগুলো এটা ভিডিও নিচ্ছে দাদা 250 এটা দাদা এটা সাইজটা ক কেজি আছে দাদা 7 কেজি 250 টাকা পার কেজি আর যে কোনো ধরনের রুই কাতলা নিয়ে যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই মার্কেটটা অবশ্যই চুজ করবেন আর দাদা বলছে
খোলা হয় বিক্রি হয় না, প্যাকেজটাই নিতে হবে, যদি পুরো প্যাকেট নিতে হবে, পুরো প্যাকেটে কিরকম রেট পড়ে এগুলো? 600 টাকা। আর এটা আউটে বাইরে তো সিঙ্গেলে অনেকটা বেশি দাম চলে না, খুচরো ভাবে এরকম ধরনের এই চিংড়িগুলো 1 কেজি 1.5 কেজি কি পাওয়া যায় না? না হ্যাঁ বাজারে পাওয়া যায়, আমাদের কাছে নিলে পুরোটাই নিতে হবে। এটা ক কেজির আছে দাদা? 3 কেজি। মোটামুটি 1800 টাকা বা 2000 টাকা এরকম রেট চলে এইরকম চাপড়া কোয়ালিটি চাপড়াগুলো। এরকম ধরনের মাছ প্রচুর অবশ্যই আপনারা মার্কেটে পেয়ে যাবেন, রেটগুলো এরকম থাকে। আর সিঙ্গেল খুচরো কিছু কিছু মাছ পাওয়া যায়, সেগুলো তো অবশ্যই জানালাম কোন কোন মাছগুলো পাওয়া যায়। দুই কাতলা বোথ সাইড দেখছেন কীরকম আমদানি এই মার্কেটটা, আগের মাসে যেরকম রেট দেখেছিলাম এই মাসেরও রেট সেরকম। দাদা এই বড় রুইগুলো কীরকম দাম আছে এখন? দাদা এই বড় রুইয়ের কীরকম দাম আছে এখন? এই বড় রুইগুলো ডিম হয়ে গেছে। হ্যাঁ এটা ডিম হয়ে গেছে, তার জন্য এর দাম এখন 150 টাকা। ডিম ছাড়া যদি হতো এর দাম হতো 200 টাকা, 180 টাকা এরকম দাম হতো। আর বলছি এখন এটা দাদা 150 টাকা রেট আছে বড় রুইগুলো? যেহেতু ডিম হয় না বলে, হ্যাঁ ডিম হয়ে গেছে বলে এরকম রেট আছে মোটামুটি। আর রুই কাতলা প্রচুর দাদাদের এখন ডিমটা বেশি। আর দাদা দেখছেন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে 9674555333। যদি প্রয়োজন হয়ে থাকে এরকম মাছগুলো, যদি আপনাদের কালেকশনের প্রয়োজন হয়ে থাকে, রেট এরকম চলছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই মার্কেটে এসে পাতিপুকুরে। আর সব ধরনের মাছ মোটামুটি আপনাদের কভার করার চেষ্টা করলাম বন্ধুরা। রুই কাতলাটা এখনকার সময় প্রচুর দেখলাম মার্কেটে, রুই আর কাতলা প্রচুর প্রচুর। মাছের ডাক্তার দাদা বলছিল কাতলাটা কিরকম রেট আছে এখন, বড় কাতলাগুলো আপনার কাছে? 60 টাকা, 160 টাকা করে? 160 চলছে এরকম বড় কাতলা। সব ধরনের মাছ মোটামুটি, সামুদ্রিক মাছটা এবং রুই কাতলা প্রচুর এখন মার্কেটের এরকম কন্ডিশন যেটা দেখছি। আর এখানে ভালো কোয়ালিটির ভেনামি আছে দাদা, ভেনামিটা এখন কিরকম দামে চলছে? 200 টাকা। এখন যারা বলছে এই জন্য এই রেট গুলো তো 350 টাকার উপরে চলে, এই চিংড়ি 330-350 টাকা চলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই রোজার মাছ ওই জন্য এখন ওই জন্য 250 টাকায় চলে এসছে, 260 টাকা 270 টাকা চলে এসছে। এরকম মার্কেট কন্ডিশন চলছে মার্কেটের। আর বলছি এই মার্কেট দাদা, বাতিপুকুর মার্কেট শুরু হয় কটা থেকে মোটামুটি? মোটামুটি 4:10 থেকে চালু হয়ে যায়। আর কটা পর্যন্ত মার্কেট চলে? 8:30-9:15 আর 10:30-11:00 আসলে মার্কেটে মাছ পাওয়া যাবে না, ফাঁকা, পুরো ফাঁকা হয়ে যাবে। বড় করে সাড়ে 9টার পরে আসলে মোটামুটি মাছ পাওয়া যাবে না। যদি মাছগুলো ₹250 কিলো চলছে। আর এটা কি নাম জানো? এটা আয়লা মাছ, আয়লা রেট 90 টাকা কিলো আছে। 90 টাকা। আর ভোলাটা কেমন দিচ্ছে? ভোলা 120 টাকা 10 টাকা এরকম সাইজ হিসাবে। আর এটা? এগুলো 260 টাকা পরে দেখাবে, 260 টাকা 130 টাকা। যেদিনকে মাছের ডিমান্ড বেশি থাকে সাপ্লাই কম থাকে সেদিনকে মাছের দাম বেড়ে যায়, আর যেদিনকে মাছের
মাছের সাপ্লাই বেশি থাকে, ডিমান্ড কম থাকে, সেদিকে মাছের দাম নেমে যায়, যেরকম আজকে। আরেকটা জিনিস বলছি, সপ্তাহের কোনো একটা দিন বিশেষ কোনো দিনে কি যেরকম রবিবার টবিবার কি আপনাদের মাছ বেশি কালেকশন থাকে? কালেকশন প্রত্যেক দিনই সমানই থাকে, খালি সোমবার দিন একটু কম থাকে কালেকশন। কারণ সোমবার দিন সবাই জানে যে যেহেতু সোমবার দিন সবাই মাছ টাছ খায় না আর কি, বাংলায় এদিকটা এই জলটা সোমবার দিন একটু মাছের। আর রবিবারটা কি সবথেকে বেশি? রবিবারটা সবার, যে কোনো পার্টি যে সারা সপ্তাহ মাছ করবে না সেও রবিবার দিন মাছ করবে, সপ্তাহে একদিন ব্যবসা টাছে চালু। এইরকম ভোলা গুলো 300 টাকা রেটে, 300 টাকা পার কেজিতে চলছে পাতিপুকুরে। আজকে যেহেতু সোমবার, আজকের অফ ডে তো এরকম মাছের আমদানি, প্রচুর মাছের আমদানি থাকে। আর মাছের কাটিং রেটটা অবশ্যই আমি ভিডিও জানিয়ে দিই। আর মার্কেটের এই সাইডটা হচ্ছে মেন মার্কেট, আর এই সাইডটা চলে কাটিংয়ের জন্য। এই সাইডটা আপনারা চলে আসবেন মার্কেট থেকে ঢুকেই ডান সাইডটা, প্রচুর মাছ কাটিং করা হয় এখানে বাড়ির জন্য, বা বিভিন্ন মাছ কিনে আপনারা কাটিং করে নিতে পারেন এই সাইডটাতে এসে। মার্কেটে আসলে ইলিশ মাছের রেট না দেখালে মার্কেট কমপ্লিট হয় না। দাদা, আপনার কাছে এই বড়ো ইলিশগুলো এখন কীরকম দামে চলছে? দাদা, বন্ধুরা, মাছের কোয়ালিটি দেখুন, একেবারে কাঁচা এবং ফ্রেশ কোয়ালিটির ইলিশ আছে, 1600 টাকা পার কেজিতে পেয়ে যাবেন। দাদা, এই যে 700-750 সাইজটা, এটা 1150 রেটে চলছে ইলিশটা। আর দাদার যে স্টলটা আছে, আপনারা ঢুকেই বাঁ দিকে চলে আসবেন, প্রচুর ইলিশ মাছটা দাদার কাছে প্রায় কালেকশন থাকে। বলছি দাদা, আপনার কাছে মোটামুটি সামনে এই কন্টিনিউ এই উইকটা বা সামনের উইকটা ইলিশটা থাকবে কমপ্লিট। আর দাদার কাছে স্পেশাল ইলিশ মাছটা দাদার কাছে একেবারে পারফেক্টলি পেয়ে যাবেন, মার্কেটে এসেই বাঁ দিকটা চলে আসবেন এখানে। আর একেবারে ফ্রেশ কোয়ালিটির ইলিশ এটা দাদা, 900 টাকা দাদা, ওটা 1 কিলো 900 গ্রাম সাইজ, 1 কিলো 900 গ্রাম ইয়ে ওয়ান। আর মাছের কোয়ালিটি দেখুন, রেটটা 2200 টাকা হলো মাছের কালার এবং কোয়ালিটি। আর ইলিশের একটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে, আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন, যেটা হচ্ছে এই মাছের যদি প্রয়োজন হয়ে থাকে মার্কেটের ডান দিকে চলে আসবেন, এরকম কোয়ালিটি ইলিশটা পেয়ে যাবেন। কাটিংটা তো অবশ্যই পাতিপুকুরে আসলে আপনারা মাছ কিনলে কাটিং করতে পারবেন। দাদা, এটা এই কাটিং রেটটা কীরকম আছে এখন? দাদা, এই কাটিং রেটটা কীরকম? মানে কাটালে 1 কেজি মাছ কীরকম খরচ পড়ে দাদা? এটাই ভেটকি, এটাই ভোলা মাছটা হচ্ছে না দাদা? এটা এগুলো কি ফিলেট বলা হয় এই এই পিসটাকে? এটা ফিশ ফ্রাইয়ের জন্য এরকম কাটিং রেটটা চলে। আর যদি আপনারা বাড়ির জন্যও বা কোনো অনুষ্ঠানের জন্য মাছ কেনেন, তাহলে কিন্তু অবশ্যই এসে আপনারা এখান থেকে কাটিং করে নিতে পারেন। দাদা, রুইয়ের কাটিং রেটটা কেমন চলে? 1 কেজি রুই কাটলে 1 কিলো রুই কাটলে 8 টাকা। আর বন্ধুরা, মোটামুটি পাতিপুকুরে এইরকম মাছ আমি একটা ওই যে পাশেই দেখছেন কাটিং রেটটা আছে, ওটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাকে। দাদা, ভোলা মাছের কাটিং কীরকম পার কেজি? কাটিং 15 টাকা ভোলার কাটিং। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর 8 টাকা প্রায় বড়ো, 15 টাকা ছোটো ভোলা, 20 টাকা থেকে টোটাল, এইরকম টোটাল কাটিং রেটটা আছে এই মার্কেটে। এই অনুযায়ী মোটামুটি হাইয়েস্ট হচ্ছে কই মাছ, ছোটো কই মাছ একেবারে সেটা 50 টাকা হাইয়েস্ট রেট, কাটিং রেট। আর মোটামুটি সব ধরনের রেট এরকম 8 টাকা থেকে 50 টাকা রুইয়ের কাটিংটা এরকম হয়ে যাচ্ছে। দাদা, কাতলা কাটিং ওই কীরকম যে রেট বোর্ডে রেট ওই রেটেই চলছে? আর মোটামুটি এরকম সেল চলে, মাছেরও চৈত্র সেল চলছে। দাদা, এই মাছটা নিয়ে নেওয়া মাছটা কীরকম দাম আছে আপনার কাছে এখন? আজকে 90 টাকা চলছে। আর এই বিলে 100 টাকা এরকম রেট, বিলে মাছ তো দেখা যাচ্ছে প্রচুর অ্যাভেলেবেল আছে। দাদা, এই মাগুরের রেটটা এখন কীরকম আছে? বড় মাগুরটা, মাগুরের দামটা, এই দামটার দাম 800 টাকা। আর
কুড়িটা প্রায় 650 টাকার কাছাকাছি রেট আছে। আমদানি মাল এরকম ধরনের মাছ। দাদা ভোলাটা কিরকম দাম আছে এখন? ভোলা বলছি আর এটা কি মাছের নাম আছে দাদা? এখন 300 টাকা কেজি চলছে চেলা মাছটা। আর আপনাদের রেট এরকম আছে? পায়রা মাছ, হ্যাঁ এখন এই সাইজে ভেনামিটা কিরম দাম আছে? এটা মোটামুটি 500 টাকা। এই কোয়ালিটির চাপড়াগুলো চলছে না এখন? মোটামুটি যতগুলো মাছ পেলাম, দাম কিরকম চলছে এখন? এক কিলোর এই আট মাছগুলো 300 টাকা পার কেজি চলে না? আচ্ছা দাদা এই যে, হ্যাঁ 220 টাকা, এটা 550-550 টাকা কিলো আট মাছ, এরকম 65 টাকা এরকম এই মাছগুলো। তেলাপিয়া মাছগুলো কীরকম দাম আছে? এই কাঁকড়াগুলো 60-70 টাকা এখন? 60-70 টাকা এই কাঁকড়াটা চলছে না? এইরকম ধরনের আর কোয়ালিটি ইলিশ, ইলিশও পেয়ে দাদা? ইলিশের দাম কেমন চলছে এখন? 1300 টাকা ইলিশ। ইলিশের কোয়ালিটি দেখুন, এরকম 1300 টাকা পার কেজি ইলিশ, 1 কিলো 700। ভোলাটা কিরকম দাম আছে এখন আপনার কাছে দাদা? 110 টাকা এখন বিক্রি হচ্ছে। 110 টাকা এই ভোলা মাছটা আছে? মাছ ভালো হবে, খারাপ হবে? আর মাছের এইরকম কোয়ালিটি মাছগুলো, ভোলা মাছগুলো 110 টাকা, 110 টাকা, 160-180। এটা এই ভেনামিটা আছে দাদা? ভেনামি তো এখন বাজারে ভরে গেছে, এই 180-160 টাকা এরকম ভেনামিটা আছে দাদার কাছে। মোটামুটি স্টলের একেবারে মিডিলে আসলেই পেয়ে যাবেন। স্টেট লাগে আমার ভিডিও ভালো লাগে, বিভিন্ন রকম ভালো লাগে, আমি তো বিভিন্ন মার্কেটগুলো কভার করি। তোমরা তো এই তুমি সবসময় কি পাতিপুকুরেই আসো? পাতিপুকুর আমার বাড়ি তো সরবরিয়া। ও সরবরিয়া, ওই সাইডে বাড়ি সরবরিয়া, পয়ের মানে সব জায়গা মার্কেট। আমার ভিডিও কি ভালো লাগে? তো ভালো লাগে, ঠিক মার্কেটে কমিউনিকেশন বা যোগাযোগটা খুব ভাইটাল। কোথা দিয়ে আসবেন, মার্কেটে কীভাবে পৌঁছাবেন বা মার্কেট টাইমিংটাও খুব ভাইটাল হয়। আর এই দেখছেন পাতিপুকুর এই বোর্ডে লেখা আছে, আর এই যে সাইডটা আছে এটা হচ্ছে দমদম থেকে এই রাস্তাটা এসছে, আর আমি যে রাস্তা দিয়ে এখানে এসেছি দমদম থেকে এখানকার যে টোটো ভাড়া 10 টাকা, এখানে আসবেন একবারে পাতিপুকুর বলবেন, মোড়ে আসবেন দমদম স্টেশন থেকে। আর এই সাইডটা আছে আপনার প্রায় এখান থেকে 2 থেকে 1 মিনিট রাস্তা। এই যে দেখছেন না সামনে ওভারব্রিজটা আছে, রেল ওভারব্রিজ, আর একেবারে কোলটাতেই হচ্ছে পাতিপুকুরে। হোল দাম আছে এখন? 1100 টাকা। এটা সাইজটা ওই 900-800 না? 700-800। আর এরকম ইলিশগুলো একেবারে মূল গেটের বাঁদিকে দাদার স্টল আছে, সেখানটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যদি প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা। আর কী কী মাছ বা এই মার্কেট সম্বন্ধে আর কিছু কোয়ারি থাকলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই ভিডিওর কিছু আনবো। আর এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করে দিলাম, দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে, নতুন কোনো মাছের দাম নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন।